সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম দারুণ খেলে তিনি তো সবার মন জয় করেছেনই, ব্যক্তি মানুষ হিসেবেও তাকে ভালোবাসে এমন ভক্তের সংখ্যাও কিন্তু কম নয়। আর সেই জন্যই বোধহয় তিনি সোশ্যাল মিডিয়ায় তার পরিবারের কোনো ছবি পোস্ট করা মাত্রই লাইক শেয়ার আর কমেন্টের হিড়িক পড়ে যায়। গত পরশু তিনি শেয়ার করলেন তার ছোট্ট রাজপুত্র মোহাম্মদ শাহরুজ রহিম মায়ানের সাথে তোলা দারুণ একটি ছবি। পবিত্র কাবা শরীফের সামনে পুত্রকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ। এ থেকে বোঝা যায় মুশফিকুর রহিম খেলাধুলার পাশাপাশি নিজের ধর্মটাও ঠিকমতো পালন করেন। গত 5 ফেব্রুয়ারি সোমবার সকাল 9:28 স্কয়ার হাসপাতালে ছেলে সন্তানের বাবা হন তিনি। মুশফিকুর রহিমের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলো দেখলে বোঝা যায় তিনি পুরোদস্তুর একজন ফ্যামিলি ম্যান। খেলা থেকে একটু ছুটি পেলেই ছুটে যান পরিবারের কাছে। আর তার স্ত্রী জান্নাতুল কিফায়েত মন্ডি ও তিনি সেই পারিবারিক মুহূর্তগুলো শেয়ার করেন ফ্যানদের সাথে। তো বন্ধুরা, ক্রিকেটার মুশফিকুর রহিম ও তার একমাত্র সন্তানের এই দারুণ ছবিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।